আমাদের যখন কোরিয়ান লটারিতে নাম আসে, মনটা তখন আবেগে আপ্লুত হয়, আনন্দে ভরে যায়। ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, পাড়া প্রতিবেশী অনেক স্বপ্ন দেখে, আমি হয়তো দক্ষিণ কোরিয়া চলে যাচ্ছি। কিন্তু দক্ষিণ কোরিয়ার লটারি পেলেই যে আমি দক্ষিণ কোরিয়া যাব এমনটা নয়, এরপর আমাকে আরো একটি ফুলস্রোত পার হতে হবে, সেটা হচ্ছে সিবিটি পরীক্ষা। লটারির মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে, সিবিটি পরীক্ষায় পাশ করার পর আরো একটি মহা ফুলস্রোত আছে, সেই ফুলস্রোতটা হচ্ছে মেডিকেল টেস্ট। শতকরা 2-1 জন এই মেডিকেল টেস্টে বাদ পড়ে যায়। কেন বাদ পড়ে যায়? কিছু রোগের কারণে। তাহলে জানতে হবে কি কি রোগ থাকলে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যায় না। নাম্বার 1, এইডস যদি কারো থাকে সে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবে না। নাম্বার 2, যদি কারো হেপাটাইটিস বি ভাইরাস বা জন্ডিসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সে দক্ষিণ কোরিয়া যেতে পারবে না। নাম্বার 3, যক্ষা, যদি কারো যক্ষা বা টিবি রোগ হয় তাহলে সে দক্ষিণ কোরিয়া যেতে পারবে না।